हेलो एवरीवन, वेलकम बैक टू माई अनदर वीडियो। तो आज के वीडियो तुम्हारे साथ शेयर करते चले नामी दामी एक ब्रैंड मामा आर्थ, जेटा कि ना एखकर जेनारेशने सबाई व्यवहार करे होक मे होक मामा आर्थ किन्तु खूब चलछे एखन। किन्तु बेशिरभाग मानुष किन्तु कन्फ्यूज्ड हो जाए जे तारा कोन फेस वाशटा व्यवहार करबे बा कोन क्रीमटा तुम्हारा व्यवहार करते पारो। विभिन्न धरनेर शेड रयेछे, विभिन्न उपकरण दिए तैरी रयेछे, कोनटा तोमादेर स्किनेर जन्य कार्यकरी। देखो एक एकजनेर स्किन किन्तु एक रकम समस्या थाके, कारो स्किन अएले थाके, कारो स्किन ड्राई थाके, कारोर बा एक्ने पिम्पलेर समस्या रयेछे। तो विभिन्न धरनेर समस्या निये किन्तु आमादेर मामा आर्थेर विभिन्न धरनेर फेस वाश किन्तु रयेछे। आजके आमि कथा बोलबो मामा आर्थेर विभिन्न धरनेर फेस वाश निये। ভিডিওটি স্টার্ট করে দেওয়ার আগে বলে দিই, যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো অবশ্যই ছোট ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিও। যদি হেল্পফুল মনে হয় দেখো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করে দিই। তো গাইজ, আজকে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে মামা আর্থে যে রেটিনল ফেস ওয়াশটা রয়েছে, যেটা তোমরা দেখবে মামা আর্থে যে ন্যাচারাল যে প্রোডাক্টটা হয় সেটার মধ্যে একটু প্যাকেজিংয়ে একটু ভায়োলেট কালারের থাকবে বা ওখানে লেখা থাকে রেটিনল ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা তোমরা কারা ব্যবহার করতে পারো? দেখো যাদের স্কিন, আমি সোজা তোমাদের সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি, যাদের স্কিন 25-এর ওপরে, মানে তোমাদের বয়স যদি হয়ে থাকে 25-এর বেশি যখন একটা মেয়ে বা একটা ছেলের বয়স হয়ে যায় তখন কিন্তু তার ফেসে কিন্তু বয়সের কারণে আমাদের ফেসে কিন্তু একটু হলেও পরিবর্তন আসে। যেমন ধরো আমাদের ফাইন লাইন দেখা যায়, রিঙ্কলস যেটাকে আমরা বলে থাকি, তারপর হচ্ছে আমাদের ফেস অনেকটা ডাল দেখায়, চামড়া মানে হালকা একটু কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে, স্কিনটা একটু ঢেলা হয়ে যায়। তো সে তাদের জন্য হচ্ছে এই মামা আর্থের রেটিনাল ফেস ওয়াশটা। যাদের বয়স 25-এর ওপরে আর যাদের ফেস এরকম সমস্যা দেখা দিচ্ছে, রিঙ্কলস বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য এই মামা আর্থের রেটিনাল ফেস ওয়াশটা তোমরা ব্যবহার করবে। দিনে দুবার তোমরা এটা করতে পারো। আর শুধুমাত্র এটাই যে তোমরা ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়, এরকম কিছু কিছু মানুষ, এরকম আমি 80% লোকের কথা বলছি যাদের কিন্তু 25-এর উপরে বয়সটা হয়ে গেলেই ফেসের মধ্যে এরকম ধরনের সমস্যা দেখা যায়। যাদের স্কিন নর্মাল থাকবে তারা কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো একটা ফেস ওয়াশ ব্যবহার করলে হবে। আমি তোমাদের সাজেস্ট করব মামা আর্থের যে উপটান ফেস ওয়াশটা রয়েছে, যেটা আমাদের স্কিন ব্রাইটেনিংয়ে কাজ করবে, তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারো। আর এটার প্রাইসটা হচ্ছে 299, মানে 299 টাকাতে তোমরা এটা পেয়ে যাচ্ছ। আর মামা আর্থের অল প্রোডাক্ট কিন্তু হচ্ছে প্যারাবিন ফ্রি, মানে আমাদের ফেসে কোনো ধরনের কোনো সাইড এফেক্টস আসার কোনো প্রশ্নই ওঠে না। তো এবার আমরা কথা বলবো হচ্ছে মামা আর্থের চারকোল ফেস ওয়াশটা। তো মামা আর্থের যে চারকোল ফেস ওয়াশটা রয়েছে এটা হচ্ছে মূলত যাদের স্কিন খুবই অয়েলি হয়ে থাকে, মানে তেলতেলে হয়ে থাকে, কোনো কিছু ব্যবহার করলে কিছুক্ষণের জন্য তোমরা ওটা রাখতে পারছো না তোমাদের ফেসের মধ্যে, কিছুক্ষণ পরে তোমাদের ফেসে যে অয়েলটা আসছে সেটা থেকে তোমাদের ক্রিমটা নষ্ট হয়ে যাচ্ছে বা তোমাদের মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু মানে খুব সমস্যা হয়ে যায় এই গরমের দিনগুলো, ঠান্ডার দিনগুলো। ঠান্ডার দিনে একটু তাদের স্কিনটা নর্মাল থাকে, কিন্তু গরমের দিনে তাদের কিন্তু স্কিনটা প্রচুর কালো হয়ে যায়, খুব বাজে লাগে দেখতে। আর এরকম ধরনের স্কিনে কিন্তু পিম্পল হবে না, এটা কোনো মানে হতেই পারে না। যাদের অয়েলি স্কিন তাদের ফেসে কিন্তু পিম্পল সবসময়ের জন্য একটা মানে হয়েই থাকবে। তো এই ধরনের যাদের স্কিন টাইপ তোমরা রয়েছো, তোমরা হচ্ছে মামা আর্থের যে চারকোল ফেস ওয়াশটা রয়েছে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা মূলত তাদের জন্য যাদের এরকম সমস্যা রয়েছে, ঠিক আছে? আমরা অনেকেই বুঝতে পারি না, আমরা জানি না, তো তাই জন্য আমরা যখন খুশি যেটা ব্যবহার করছি সেটা কিন্তু না, যেটা তোমাদের স্কিনের জন্য কার্যকরী তোমরা সেটাই ব্যবহার করবে। যে স্কিন টাইপের জন্য যে ফেস ওয়াশটা তৈরি করা হয়েছে তোমরা কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টস দেখেই কিন্তু তোমরা ব্যবহার করবে। তো চারকোলের যে ফেস ওয়াশটা রয়েছে এটা হচ্ছে মূলত তাদের স্কিনের জন্য যাদের স্কিন এরকম অয়েলি সমস্যা রয়েছে, খুব অয়েলি যাদের স্কিন তারা হচ্ছে অয়েল কন্ট্রোলের জন্য এই চারকোল ফেস ওয়াশটা ব্যবহার করবে। এটার দামও হচ্ছে 299 টাকা। তো চলো আবার নেক্সট ফেস ওয়াশে যাই। এই ফেস এখন যেটা আমি কথা বলবো যে ফেস ওয়াশটা নিয়ে, এটা হচ্ছে মামা আর্থের টিট্রি ফেস ওয়াশ। তো মামা আর্থের টিট্রি ফেস ওয়াশটা হচ্ছে যাদের ফেসে অ্যাকনি পিম্পলের সমস্যা রয়েছে, ঠিক আছে, অ্যাকনি ব্রণের সমস্যা রয়েছে, তাদের জন্য এই স্পেশালি মামা আর্থের টিট্রি ফেস ওয়াশ। তো এখন যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস ওয়াশ, যেটা কিনা খুব পপুলার এখনকার জেনারেশনে সবাই এই উপটান ফেস ওয়াশটা ব্যবহার করছে। তো উপটান ফেস ওয়াশটা স্পেশালি কিসের জন্য ব্যবহার করা হয়, এখানে কিন্তু বড় করে লেখাই রয়েছে এটা ফর ট্যান রিমুভাল, মানে হচ্ছে যখন আমরা রোদ্রে যাই, রোদ্রে গেলে কিন্তু আমাদের স্কিন একটু হলেও কালো হয়ে যায় বা ট্যান পড়ে যায়, বিশেষ
করে এটা সামার সিজনে হয়ে থাকে, যদিও এটা এখন শীতকাল। তো যারা তোমরা শীতকালে উপটান ফেস ওয়াশটা ব্যবহার করছো, যদি তোমাদের শ্যুট করে যায় তাহলে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কারো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে ভিটামিন সি ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো। তো মামাআর্থের উপটান ফেস ওয়াশটা হচ্ছে যাদের মূলত স্কিনে ট্যান পড়ে গেছে বা ডার্ক ছোপ রয়েছে, ডার্ক ছোপ বলতে যেগুলো ডার্ক স্পট আমরা বলছি আমি সেটা না, যাদের ডার্ক সার্কেল রয়েছে বা কোনো কিছু কারণে তোমাদের ফেসটা একটুখানি গায়ে রং চাপা হয়ে যায় বা রোদটা গেলে তোমাদের স্কিনটা পুড়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই মামাআর্থের উপটান ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো, যেটার প্রাইস হচ্ছে 249, মানে 250 টাকাতে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ, খুবই ভালো একটা ফেস ওয়াশ আমি বলবো তোমাদের। তো এবার আমরা নেক্সট ফেস ওয়াশে যাব। তো এবার আমি যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমার খুব ফেভারিট মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা যাদের ফেসের মধ্যে যাদের ফেস এমনিতেই নর্মাল হেলদি আছে, যাদের ফেসে শুধুমাত্র ডার্ক ছোপ রয়েছে বা একটু গ্লোয়িং তোমরা করতে চাও তোমাদের স্কিনটাকে, এই মামাআর্থের ভিটামিন সিটা কিন্তু ব্যবহার করতে পারো চোখ বন্ধ করে। এটার কোনো সাইড এফেক্ট নেই, কোনো রকম কোনো ক্ষতি হবে না তোমাদের স্কিনে। যাদের স্কিনে সমস্যাটা একটু কম রয়েছে, শুধুমাত্র ডার্ক ছোপ রয়েছে, পিম্পলের যে একনি স্পটগুলো থেকে যায়, এইসব কমানোর জন্য কিন্তু এই মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশটা খুবই কার্যকরী। এবং আমাদের ফেসটাকে তোমরা যদি এবং তোমরা তোমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনে যদি এই ফেস ওয়াশটা রাখো, এই ভিটামিন সি ফেস ওয়াশটা, তোমাদের স্কিন কতখানি উজ্জ্বল হবে, ব্রাইট হবে, তা কিন্তু তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে। মিনিমাম তোমরা 7 দিন এটাকে ব্যবহার করো, তোমরা কিন্তু তফাতটা বুঝতে পারবে তোমাদের স্কিন কতখানি উজ্জ্বল হবে। তো মূলত যাদের স্কিন তোমরা একটুখানি উজ্জ্বল করতে চাও বা গ্লোয়িং করতে চাও, তারা কিন্তু এই ভিটামিন সি ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো, যেটা আমি করি, ভীষণ ভালো এবং ডার্ক ছোপ কমাতেও ভীষণ সাহায্য করে। তো আজকে আমি যে কয়েকটি ফেস ওয়াশ তোমাদের সঙ্গে আমি রিভিউ শেয়ার করলাম, আশা করি তোমাদের আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি কোনটা কোন স্কিনের জন্য কার্যকরী, কোন ধরনের স্কিনে সমস্যা, কী কী সমস্যা থাকলে তোমরা কোন কোন ফেস ওয়াশটা তোমরা ব্যবহার করতে পারো, আমি ডিটেলসটাই তোমাদের বলে দিলাম। তো আশা করি তোমাদের অনেকখানি আমি হেল্প করতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি একটুখানি হলে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ছোট্ট একটি লাইক করে দিও এবং আমার পাশে থেকো। আর যদি আমার ফার্স্ট টাইম আমার ভিডিও কেউ নতুন দেখছো অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও